নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা কলেজ অফ ফিশারিজ থেকে নতুন একটা চাকরির খবর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই জব নোটিফিকেশনটা আলোচনা করতে গিয়ে ব্যক্তিগতভাবেও খুশি হচ্ছে, কারণ হচ্ছে কি, পোস্ট অনেকটাই বেশি এবং এক্ষেত্রে যারা 12th পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা সবচেয়ে বেশি। কারণ বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে অনেকদিন পরে মোটামুটি ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি আশা রাখবো এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এর জন্য আবেদন করবেন। বন্ধুরা, ডিটেলস আলোচনা করে নেব কলেজ অফ ফিশারিজ থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে, এর জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী প্রকারের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, প্লাস আমরা কীভাবে এর জন্য আবেদন করব, সমস্ত বিষয়গুলি বন্ধুরা তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করণীয় ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, চলুন আমরা দেখে নিচ্ছি কলেজ অফ ফিশারিজ থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে এর ডিটেলসে কী কী দেওয়া হয়েছে এবং আমরা আবেদন করতে গেলে কীভাবে সেই জবের জন্য আবেদন করব। বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি লেম্বুচড়া ত্রিপুরা ওয়েস্ট 799210 থেকে এসছে। আমরা বন্ধুরা ডিটেলস আলোচনা করে নিচ্ছি। বন্ধুরা, কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কারণ এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার জন্য আবেদন করতে হলে কিন্তু আপনাদের একটু প্যাশেন্স রাখতে হবে, কারণ হচ্ছে এই নোটিফিকেশনটা যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আবেদন করতে যেতে হলে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে। তাই বন্ধুরা অনুরোধ রাখবো ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে হয়তো বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে আপনার এই জবটা আবেদন করার ক্ষেত্রে কী কী প্রয়োজন। প্রথম হচ্ছে বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউ, মানে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে কোনো অনলাইন ফর্ম সাবমিশন করতে হবে না, যেদিন ইন্টারভিউ সেদিনই আপনি ফর্ম সাবমিশন করবেন তাদের এখানে গিয়ে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা কন্ট্রাকচুয়াল পজিশন প্রথমে বলে নিচ্ছি এবং এক্ষেত্রে একটা প্রজেক্ট বেসড রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যে প্রজেক্টটা হচ্ছে মোবাইল বেসড এগ্রো অ্যাডভাইসারি সিস্টেম ইন ত্রিপুরা কৃষি বার্তালাপ ফিনান্স বাই মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোলাবোরেশন উইথ সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল মণিপুর অ্যান্ড ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন মানে DIC নিউ দিল্লি, এদের সকলের কোঅপারেশনে কিন্তু এই জব নোটিফিকেশনটা বেরিয়েছে। আমরা দেখে নিচ্ছি ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। তো বন্ধুরা বলে নিচ্ছি প্রথমে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল থাকবেন এবং ভাবছেন ইন্টারভিউতে যাবেন তারা কিন্তু কলেজ অফ ফিশারিজ ইম্ফল লেম্বুচড়া ত্রিপুরা 799210 ইম্ফল থেকে ভাববেন না, আপনি ইম্ফলে ইন্টারভিউতে যাবেন, আপনি কিন্তু লেম্বুচড়া কলেজ অফ ফিশারিজ যেখানে রয়েছে সেখানে কিন্তু ইন্টারভিউতে যাবেন। আমরা দেখে নিচ্ছি ডিটেলসে ভ্যাকেন্সি কী কী রয়েছে। প্রথমে রয়েছে বন্ধুরা ফার্স্ট যে পজিশনটা এগ্রো অ্যাসোসিয়েট, এক্ষেত্রে স্যালারি বন্ধুরা অনেকটাই বলতে গেলে বেশি 32,000 টাকা মতো এবং পজিশন তিনটে নেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বন্ধুরা MFSC MSc ইন ফিশারি সায়েন্স, এরপর রয়েছে বন্ধুরা MS এগ্রিকালচার, তারপর হচ্ছে MSc ইন ভেটেরিনারি সায়েন্সেস। তো বন্ধুরা এই তিনটা পার্টিকুলার ক্যাটাগরিতে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তখনই কিন্তু আপনি ইন্টারভিউ জন্য যাবেন এবং এক্ষেত্রে বন্ধুরা আপনার ইন্টারভিউ তারিখ হবে, মানে প্রথমে যারা এগ্রো অ্যাসোসিয়েটের জন্য আবেদন করবেন তারা কিন্তু 24/10/2019 সকাল 11টায় কিন্তু সেই ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা ডিজারেবল দেওয়া আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে বন্ধুরা সেই ফিল্ডে যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে অনেকটা গুরুত্ব সহকারে নেওয়া হবে। জব প্রোফাইল নিয়ে বন্ধুরা আলোচনা করছি না, প্রথম হচ্ছে আমাদের সিলেকশন। তো বন্ধুরা সিলেকশন আগে যদি মনে হয় আপনি এটা এসেন্সিয়াল যোগ্যতা মিলে তাহলে হয়তো বন্ধুরা আপনি সেটা দেখে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এডিলসে। নাম্বার টুতে রয়েছে বন্ধুরা ফিল্ড ম্যানেজার, 21,000 টাকা স্যালারি এবং এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। এসেন্সিয়াল বন্ধুরা সায়েন্স গ্রাজুয়েট প্রেফারেবল ইন বন্ধুরা BSc ইন ফিশারি সায়েন্স এবং BSc ইন এগ্রিকালচার BSc ইন ভেটেরিনারি সায়েন্সেস। তো বন্ধুরা এই তিনটে ফিল্ডে কিন্তু আপনার যদি এসেন্সিয়াল যোগ্যতা থাকে আবারও তাও কিন্তু আপনি 24/10/2019 11টার সময় যাবেন ইন্টারভিউতে এবং ডিজারেবল বন্ধুরা সেম আবার এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, সেই এক্সপিরিয়েন্সগুলো থাকলে মানে এই ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স থাকলে তখন আপনাকে গুরুত্ব বেশি দেওয়া হবে। তার মানে এমন না বন্ধুরা এক্সপিরিয়েন্স লাগবেই এমন কিন্তু বলা হয়নি, থাকলে আপনাকে একটু গুরুত্ব সহকারে
নেওয়া হবে। আমরা আলোচনা করেন যে ফিল্ড কোঅর্ডিনেটর 9,500 টাকা স্যালারি, এবং বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, বলতে গেলে 16টা ভ্যাকেন্সি। এবং বন্ধুরা যোগ্যতা কি, শুধুমাত্র 12 পাস ইন এনি ডিসিপ্লিন, মানে শুধু 12 পাস হলে আপনি কিন্তু এর জন্য এলিজিবল। বন্ধুরা ডিসেবল দেখে নিন, ফার্মিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং নলেজ উইথ কম্পিউটার রিডিং রাইটিং অ্যান্ড স্পোকেন প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এক্সপার্টাইজ ইন হ্যান্ডেলিং স্মার্টফোন। মানে বন্ধুরা আলটিমেটলি কম্পিউটার সম্পর্কিত অভিজ্ঞতা এবং ফার্মিং এক্সপিরিয়েন্স এবং স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এটা বন্ধুরা সকলেই জানে এখন। মানে বন্ধুরা ফিল্ড কোঅর্ডিনেটরের জন্য যারা ভিডিওটা দেখছেন, শুধু 12 পাস আছেন, মিস করবেন না, অবশ্যই কিন্তু এর জন্য ইন্টারভিউতে যাবেন, এই আশাটুকু রাখলাম আপনাদের সকলের কাছে। 30/10/2019 মানে এই মাসের 25 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে। তারপর আমরা দেখে নিচ্ছি বন্ধুরা ডিটেলসের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি দিয়ে দেওয়া হয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনে 1 নম্বর রয়েছে বন্ধুরা পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল, সেটা আমি প্রথমে বলে দিয়েছি। 2 রয়েছে বন্ধুরা এক্ষেত্রে ক্যান্ডিডেটরা কিন্তু ইন ফিউচারে রেগুলার জন্য কিন্তু ক্লাইম করতে পারবে না। 3 রয়েছে বন্ধুরা SC ST OBC যারা, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস অনুযায়ী আপনারা কিন্তু সেই এজের ছাড়টা পেয়ে যাবেন। 4 বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট, এক্ষেত্রে নিচে আমি একটা ফরম্যাট শো করো, মানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, এটা আপনি যে কোনো কম্পিউটার শপ বা কম্পিউটার সাইবার কেয়ার থেকে সেটাকে প্রিন্ট আউট করবেন প্রথমে, তারপরে 2 কপি ফটোগ্রাফ লাগাবেন, এবং সঙ্গে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট রিগার্ডিং কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাটেস্টেড ফটো কপিস অফ দ্য সার্টিফিকেট। মানে বন্ধুরা আলটিমেটলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড না, ডাইরেক্ট অ্যাটেস্টেড বলেছে, সেই অ্যাটেস্টেডটা করে নেবেন আপনারা যে কোনো জায়গা থেকে। এবং বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো জায়গাতে চাকরি করছেন, তারা কিন্তু NOC অবশ্যই নিতে হবে এবং অ্যাজ পার ফরম্যাট এনক্লোজ। তো বন্ধুরা এক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য একটা আলাদা ফরম্যাট আছে, সেটা আমি শো করাবো আপনাদের। 5 রয়েছে বন্ধুরা, যদি আপনি সমস্ত কিছু মিলে যায় আপনি এর জন্য এলিজিবল থাকেন, তাহলে কিন্তু আপনি সেম ডেটে সেম টাইমে, মানে 10টাতে শুরু করে 10:30টার মধ্যে পৌঁছে যাবেন তাদের এখানে, সেই কলেজের মধ্যে গিয়ে আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে সাবমিশন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, একটা ফটো লাগবেন এক্ষেত্রে, আর এটা বন্ধুরা সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা বলার আর কিছু নেই। এই যে পার্ট 2টা দেখুন বন্ধুরা, লিখে টু বি ফিল্ড ইন দ্য কম্পিটেন্ট অথরিটি ইন কেস অফ ক্যান্ডিডেটস হু আর প্রেজেন্টলি ওয়ার্কিং ইন গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন এবং অটোনোমাস অর্গানাইজেশন, যদি আপনি কোনো কিছু করে থাকেন চাকরি, তাহলে কিন্তু আপনি এই ফরম্যাটটা তাদের কাছ থেকে ফিল আপ করে আনতে হবে। এটিই ছিল কলেজ অফ ফিশারিজ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে। বন্ধুরা এক্ষেত্রে আলটিমেটলি কিন্তু মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো। বন্ধুরা বেকারত্ব বন্ধুরা দিন দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো আবারও এই নিয়ে যে আপনারা অবশ্যই এর জন্য ইন্টারভিউতে যাবেন, এবং আমি এই আশাটুকু রাখবো, ভগবানের কাছে এই প্রেয়ারটুকু করবো আপনারা যেন অনেকে এই জবটা পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্ত রইল। যদি বন্ধুরা কোনো কিছু একান্তই ছেড়ে থাকে বা নিজে কিছু জানতে চান, তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হয় আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।